এঁতোর গুণ যতই হোক অনেকেরই অপছন্দের তালিকার সবার প্রথমেই নাম পেয়ে যাবেন উচ্ছের বাড়ির বাচ্চাদের তো বটেই অনেক বড়দেরও কিন্তু উচ্ছের নাম শুনলে মুখ একদমই বেজার হয়ে যায় তবে আমার কিন্তু উচ্ছে বেশ ভালোই লাগে আর এই যে আজকে রান্না করছে চিকেন দুইটা দুই রকম কম্বিনেশনের রান্না আজকে করছি একটা তো অনেকের খুবই পছন্দের তালিকায় থাকে আর একটা একদমই অপছন্দের তালিকার শীর্ষে থাকে তো আপনাদের কাছে কোনটা বেশি পছন্দের অবশ্যই জানাবেন আমি অ্যান্সারটা অলরেডি জানি অবশ্যই আপনাদের কাছে চিকেনই বেশি ভালো লাগবে তবে গরমে কিন্তু উচ্ছে খাওয়া খুব ভালো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে অথবা ডায়াবেটিক্স আছে তাদের জন্য কিন্তু উচ্ছে খুবই ভালো একটি খাবার তো আমি যখন রান্না করি ফার্মের মুরগি তখন কিন্তু একটু মুরগিটা চেষ্টা করি ভেজে তারপরে রান্না করার কারণ আমার মনে হয় যে ফার্মের মুরগি একটু ভেজে রান্না করলে এক্সট্রা স্বাদ পাওয়া যায় আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই শেয়ার করবেন আমার সাথে আর অবশ্যই মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে মশলা যদি ভালোভাবে না কষান তাহলে কিন্তু একদমই টেস্ট পাওয়া যায় না আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষানোর পরে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো আমি আগেই একটু মশলা দিয়ে ভেজে নিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল সবাই ট্রাই করবেন যে গরম উষ্ণ গরম জলটা ব্যবহার করতে তাহলে কিন্তু চিকেনের টেস্ট আরও একটু একটু বেশি হয় আর এই চিকেনের এক গাদা ঝোল না করে একটু মাখো মাখো হবে এরকমই আমার কাছে ভালো লাগে তো রান্না করতে করতে দেখতে পেলাম যে হাতেলের আলমারিটা চলে এসেছে আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম হাতেলের একটি তিন পার্টের আলমারি আমি কিন্তু অর্ডার দিয়ে এসেছিলাম এবং সেটাই আজকে হোম ডেলিভারি ওরা দিয়ে যাচ্ছে হাতিল থেকে তো আগেই আমরা রুম টুম পরিষ্কার করে রেখেছিলাম যাতে ওদের সেটিং করতে সুবিধা হয় তো এই গরমের মধ্যেও এই যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছে আসলেই অনেক কষ্টদায়ক যারা এই সকল কাজগুলো করে তো পরে হাতিল থেকে এই যে ভাইয়ারা এসে এখন এই আলমারিটা সেটিং করে দেবে সেটিংয়ের পরে আপনারা দেখতে পারবেন যে আমরা কোন আলমারিটা নিয়েছি আই থিঙ্ক অনেকেই গেস করেছেন যে কোন আলমারিটা আমরা নিয়েছি হাতেল বাংলাদেশের ফার্নিচার বাজারে একটি বিপ্লব সৃষ্টি করে দিয়েছে যেমন ডিজাইন সেরকম এর ফিনিশিং দেন ম্যাটেরিয়াল সব কিছু বিবেচনা করে আমরা অনেক দিন ধরেই আলমারি দেখছিলাম দেন ডিসাইড করেছে যে না হাতেল থেকেই নিব আর এখানে কিছু ড্রয়ার সিস্টেম রয়েছে যেগুলো আমাকে খুবই সারপ্রাইজড করেছে যে শাড়িগুলো ভাজ করে রাখা যায় না ভাজে ভাজে নষ্ট হয়ে যায় লাইক জামদানি টাইপের শাড়ি তো এই শাড়িগুলো কিন্তু হ্যাঙ্গিংয়ের জন্য এখানে সুব্যবস্থা রয়েছে তো সব দেখে শুনে ফাইনালি আমরা এই ডিজাইনটা এবং হাতিলের এই প্রোডাক্টটা চুজ করেছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমরা হাতিলের আলমারিটা ডেলিভারি পেয়েছিলাম তেরোই এপ্রিল আর আজকে যে ভিডিওটি এখন দেখছেন এটা হচ্ছে চোদ্দোই এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের ভিডিও আমরা বিকাল বিকাল চলে গিয়েছিলাম টিএসসির দিকে সকালে আর বের হইনি কারণ যে পরিমাণ রোদ বাইরে সকালে বের হওয়ার কোনো ইচ্ছাই ছিল না তো বিকালের দিকে আমরা বের হয়ে গিয়েছিলাম টিএসসি ঢাকা ইউনিভার্সিটির দিকে তো বেশ ভালোই মজা করলাম তখন খুব একটা গরম লাগেনি আর ভিড়টাও কিন্তু বেশ কমই ছিল তবে বিকালের দিকে কোনো রকম প্রোগ্রাম ছিল না ঢাকা ইউনিভার্সিটির দিকে কারণ সকালেই তো মঙ্গল শোভাযাত্রা বের করেছে চারুকলা অনুষদ নয়টা পনেরো মিনিটের দিকে এবার মঙ্গল শোভাযাত্রার স্লোগান ছিল আমরা তো তিমির বিনাশী তো স্লোগানটা আমার খুবই ভালো লেগেছে প্রিয় লেখক প্রিয় কবি জীবনানন্দ দাসী তিমির হননের গান থেকে এই লাইনটা নেওয়া তিমির হননের গানের এই যে আমরা তো তিমির বিনাশী তিমির বিনাশী অর্থ হচ্ছে এখানে যে অন্ধকারকে দূরে ঠেলে আলোর দিকে ধাবিত হওয়া বাংলার ঐতিহ্যকে এই যে সামনের দিকে তুলে ধরে এগিয়ে চলছে চারুকলা অনুষদ এটাই আসলে তো খুবই ভালো লাগছিল এই স্লোগানটা একদম পারফেক্টলি ছে এই বছরের সাথে স্লোগানটা তো বাংলাদেশে প্রথমবারের মতন আজকে আমি মেট্রো রেলে উঠলাম উঠে আমরা বাসায় চলে আসলাম তো আজকে এইভাবে আমাদের দিনটি কেটে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই